শাস্তি যায়, ভালোবাসা কেন এত সুখায়, মুখে প্রেম মনে আশা নিভে যায়, এই পথে আজও আছি একই সাথে, তার যদি মাঝ পথে দূরে যেতে হয়, প্রায় আসেন, কাজ থাকলেও আসেন, কাজ না থাকলেও আসেন, আমার সাথে থাকেন, আর সারা রাত আমি ঘুরাই, সবাই জানে আমি রাত্রেবেলা কাজ করি, রাত্রেবেলা জেগে থাকি, দিনে শুয়ে থাকি, আমি বাদুরের মতো, সো অসুবিধায় ঘুরি, আমি ঘুরাই পুরো গুয়াহাটি,
আসাম অন্য অন্য জায়গায়, আর অদ্ভুত অদ্ভুত জায়গায় নিয়ে যাই, নিজেই বলবেন অসুবিধা। রুবির একজন সিঙ্গার, আমি একজন সঙ্গীত পরিচালক, এটাই কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি আমার ভাই। একটা অভিজ্ঞতা বলে দিন আমার সাথে, একটা অভিজ্ঞতা কিছু বলে দিন আমার সাথে, রাত্রি বেলা। তোর সাথে অভিজ্ঞতা কোনো শেষ নেই, আমি আজ অব্দি যত মানে অখাদ্য বলবো না, যে সব আজে বাজে খাবার খেয়েছি সব জুবিনের সাথে, সে অক্টোপাস থেকে শুরু করে কুইটস থেকে শুরু করে আর কি আর কিছু বলার নেই। জুবি আমার একদম ভাই, আর কিছু না। আমি আবার বলছি যে ও সিঙ্গার, আমি মিউজিক ডিরেক্টর, এরকম কোনো পরিচয় না আমার। অনেকে গান গেয়েছে আমার, কেউ বাকি নেই, বাট জুবিন আমার কাছে একদম। কত কত স্পিডে গাড়ি চালায় ওটা বলে দেয়। আমি একবার শিলংয়ে গেছি, সোনাপুর বোধ হয়, সোনাপুর না, সোনাপুর, সেখানে গিয়েছি আমি, ওর সঙ্গে এত ঘুরেছি আমি। আর সেখানে গিয়ে ওটা কি বলব, বলা যায় না, প্রচুর আমরা খাওয়া দাওয়া করেছি, আমি তো অনেক কিছু থেকে বঞ্চিত, বাট আমি খুব এনজয় করি, কেউ খেলে আমার খারাপ লাগে না। বাট আমাকে রাত্রি তখন তিনটে বাজে, ও বলছে আমি গাড়ি চালাবো, পাহাড়ের উপর দিয়ে গাড়ি চালাচ্ছে, একটা সময় আগে আমি পুরো থামিয়ে দিয়েছি, তুমি থামবে কি না বলো, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। রাত তিনটের সময় আপনি বলাননি, আমি তো সবসময় বলি ওনে আমার একদম দাদা, দাদা চেয়ারম্যান এখানকার। আর দাদা আমাকে বলেছিল এবার অশোক যেভাবেই হোক তুমি জুবিনকে এনো, তা জুবিনকে ওই কোচবিহার পৌরসভা থেকে পৌরসভার চেয়ারম্যান ভূষণ সিং ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, তা আমি চাইবো প্লিজ গরিমা, প্লিজ প্লিজ কামন প্লিজ গরিমা, প্লিজ গরিমা। বুঝতেই পারছেন জুবিনের অনেক মানে খুব কাছের, আপনারা বুঝে নিন, ও সহধর্মী নেই জুবিন, গরিমা আমার একদম বোন, আমি গেলেও বাড়িতে আমাকে রান্না করে খাওয়ায়, আমরা ভীষণ এনজয় করি জুবিন এবং ফুল দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অশোকদা, থ্যাংক ইউ ফর এভরিথিং। আর সবাইকে ধন্যবাদ, সমস্ত কর্মকর্তাদের, আমাদের চেয়ারম্যান স্যার, তোমাকে ধন্যবাদ, এত সুন্দর আতিথ্য, এত সুন্দর আদর অভ্যর্থনা, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।